হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ওয়ার্ল্ডস ব্লগস। এ নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন 10:30 বাজে, সকালে সব কাজ শেষ করে এখন রেডি হয়ে বেরাচ্ছি। দাদা আজকে আমাকে দিতে যাচ্ছে, তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর হচ্ছে সারাদিন কী করি আর না করি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে তো গেছিলাম বিশ্ব বাংলায়, তোমাদের সঙ্গে একটু অর্ধেক শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা এসে গেছি এখন এই যে রয়্যাল বলে একটা বিল্ডিংয়ে, এই যে এখন উঠবো আমি। দশতলা উঠছি, ভিজে গেছি, দেখেছো কি বৃষ্টি নেমেছে, যে রাস্তায় বেরিয়েছি আর অমনি বৃষ্টি বেরিয়ে গেছে। দাদা তো আমাকে দিয়ে গেল, ভিজতে ভিজতে ও বাড়ি গেল। আমাকে আবার ফোন, এখান থেকে আইডিয়ালে যাবো, তখন বললো আমাকে ফোন করো, আমি তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, ভালো হলো। রাস্তা এত বাজে, এত বাজে, মানে ধারণা করা হয়। দেখো লিফ্টটা কি স্পিডে চলছে, দেখো দশতলা, এটা হচ্ছে দশতলা। তো ঠিক আছে, তো বন্ধুরা আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে দেখো একটা মন্দির, এখানে কত সুন্দর শীতলা মায়ের মন্দির। দেখো ধূপধুনো দিয়ে পুজো দিচ্ছে, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাকে সবাই দর্শন করে নাও। পাশে শিব বাবার মন্দির আছে, একটু প্রসাদ নেও। সবাই কি সুন্দর, সবাই বসে আছে, পুজো দিচ্ছে। আর এই পাশে দেখবে শিব বাবা, এই পাশে শিব, শিব আর শীতলা একসঙ্গে মন্দির। কিন্তু এখানে এই মন্দিরে বিশাল পুজো হয়, কিছুদিন আগে পুজো হয়ে গেল। তো ঠিক আছে, সন্ধ্যাবেলা তোমাদের একটা ভালো জিনিস দেখালাম। তো এখন তো এই কাছ থেকে বাড়ি যাচ্ছি, এই যাওয়ার পথে একটা মন্দির, এই যে মন্দিরটা। তো এই মন্দিরে বিশাল পুজো হয়, কিছুদিন আগে এখানে হয়েছিল শীতলা আর কি বলে ওই যে শিব বাবা। খুব সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা দারুণ লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। এটা কিন্তু জঙ্গল, বাগান, আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, এই রাস্তায় সব মন্দির, ভয়ের কোনো কারণ নেই। এটা দেখো মা মনসার মন্দির, এই মনসা গাছ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মনসা পুজো হয়। ওই যে এটা হচ্ছে মা মনসার মন্দির। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। এই যে সারাদিন কাজ টাজ করে বাড়ি এসে স্নান করে সন্ধ্যা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এখন দেখছি 8টা বেজে গেছে। তো আসছে দাদা, আসছে, এখন চা খাবো। আর দাদা দেখো আবার কি মাছ নিয়ে এসছে, কালকে শ্বশুর শাশুড়িকে আসতে বলেছি, শ্বশুর এই সব মাছ খেতে ভালোবাসে,
তার জন্য মাছগুলো কিনে রেখেছি, এখন শাশুড়িকে ফোন করব দেখি। তো দেখো কি মাছ নিয়ে এসছে, শরীর আর পারছে না, আরও অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি তো শরীর পুরো ভেঙে গেছে। দেখো আজকে এই কাঁটালটা নিয়ে এসে একটা কাকু পাঠিয়ে দিয়েছে, কি সুন্দর। আর এই যে কি মাছ, পাবদা মাছ আর কি একটা মাছ, এগুলো এখন কাটবো। বন্ধুরা আজকে রান্না হচ্ছে দেখো এই যে পমফ্লেট মাছ আর পাবদা মাছ একসঙ্গে করছি, কারণ অল্প অল্প আছে তার জন্য। হ্যাঁ, তো এখন এই পমফ্লেট মাছ আর এই মাছ একসঙ্গে করবো, ঠিক আছে। এই মাছটা কি করে করবে বলে তো, সব স্পাইসি টাইপের করবো একটু। স্পাইসি টাইপের করবো, এখন আদা রসুন পেঁয়াজ একটু দিলাম, তারপরে সমস্ত ওই যে কি বলে সব না সব চামচ না চামচ সব আমি দিয়ে দিচ্ছি। এটা কি আনবে বলছে? হ্যাঁ, বিয়ার কি জন্য আনবে? ওটা বারণ কর, করেছি তো। তো আমার পমফ্লেট মাছের ঝাল দেখো, পমফ্লেট আর পাবদা একসঙ্গে ঝাল, দেখতে কেমন হয়েছে জানি না। আশা করি ভালো হবে, দেখেই তো বোঝা যাচ্ছে না। নুন মিষ্টি সব ঠিকঠাক আছে চেক করে দেখলাম। এবার লাস্টে ধনে পাতা দেবো, এতে কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত দেওয়া হয়েছে, আর সর্ষে দেওয়া হয়েছে। আর প্রথমে তো হালকা মশলা দিয়ে কষিয়ে নিলাম দেখলে। তা বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা আজকে ভালো হয়েছিল, দাদা বললো না রান্নাটা আজকে ভালো হয়েছে, তো সবাই মিলে খুব ভালোভাবে খেয়েছি। তো এই ছিল আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। দেখো সব খেলা দেখছো তো, চারিদিকে আওয়াজ হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কী করো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। টাটা, লাভ ইউ অল।